ছুটির দিনে বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, মাঠে নামবেন মাশরাফি মুশফিকদের মতো তারকারা, অথচ টিকিট কাউন্টারে হাতে গোনা কয়েকজন। এত সহজে টিকিট কিনতে পেরে অবাক কেউ কেউ। আমি হচ্ছে শুনছি যে অনেক ভিড় হয়, টিকিট পাওয়া যায় না, বাট হচ্ছে আমরা আইসে ইজিলি টিকিট পেয়ে গেছি। খুব ভালো লাগছে যে হচ্ছে আইসে লাইনে দাঁড়াইতে হয় নাই। অবাক হওয়ারই বিষয়, কারণ আগে বিলাগো টিকিট পাওয়া যেত না, এখন এসে একবারে ফাঁকা। এইবার বিপিএল এ এই যে এত সহজে টিকিট পাওয়া গেছে, আগে এমনিতে লোকাল কোনো খেলারও টিকিট এত সহজে পাওয়া যায় নাই। অন্যবারের বিপিএল গুলোতে আগের রাত থেকেই টিকিটের জন্য দর্শকরা লাইনে দাঁড়িয়ে থাকতেন, বাধ্য হয়ে অনেকে কালোবাজারিদের কাছ থেকেও টিকিট কিনতেন। কিন্তু এবার এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগটাও কেউ কাজে লাগাতে চায় না কেন। বিপিএল মানে এমন এক খেলা হয়ে গেছে, মানে গ্রামের ওই জমিনে যে খেলাটা, ওই খেলার মতো বিপিএলটা হয়েছে। বিপিএল এখন আর কেউ আগের মতো দেখবে না, আমাদের হাতে সময় আসবে যে আমরা দেখতে চাই, টাইম পাস করবো, এইটাই। এই বছর সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে একটা টিকিট দিয়ে আমরা দুটো ম্যাচ দেখতে পারতেছি, এর আগে এটা ছিল না। আগে যখন খেলা দেখছি তখন একটার সময় আসলে বা তিনটার সময় আসলে দিন বারোটা পর্যন্ত জাম থাকতো, সে বহুদূর পর্যন্ত, আগেকার মতো আর জাম নাই, এখন তো ফাঁকা। যারা নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখেন তাদের কাছে এমন সহজলভ্য টিকিট মেঘনা চাইতে বৃষ্টির মতোই। এবার তো আসলাম ইজি, আমার তো এক ওয়ান মিনিটও আমার লেট হয় নাই, তাই না? আমি অনেক ইজি ভাবেই নিচ্ছি, অন ফাঁকা টিকিটটা নিতে পারছি, অন খেলা দেখবো। বাংলাদেশ ভারতের ওয়ানডে সিরিজের মতো আকর্ষণীয় ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল 1500 টাকা, সেখানে ডিআরএস ইন বিপিএল এর টিকিটের মূল্য একই। এবারে বিপিএল এর আয়োজনটা তেমন আমার কাছে কিছুই মনে হচ্ছে না, যেমন একটা ক্রিকেট পাড়ায় যে আমেজ থাকে, ফুর্তি থাকে, তেমন অনুষ্ঠানও নেই, তার সাথে আবার টিকিটের দামটাও যেন বাড়তি। ভিড় না থাকায় কাউন্টারে থাকা লোকেরাও অলস সময়ই কাটাচ্ছেন বলা যায়, তাই কিছুক্ষণ পরপর টিকিট বিক্রির জন্য মাইকিং করছেন। এবারের জৌলুসিন বিপিএল এর অন্যতম একটা উদাহরণ হতে পারে মাইকিং করে টিকিট বিক্রির এই ছবিটা। এসকে শাওন, এখন ঢাকা।